মালিহাত ইউনিয়নে নৌকারে বিজয় নিশ্চিত করতে নৌকার কাণ্ডারী আকরাম হোসেন অক্লান্ত পরিশ্রম করছেন। এজন্য বিরামহীনভাবে ছুটে চলছেন ভোটারদের কাছে। দলমত নির্বিশেষে সবার সাথে করছেন ভাব বিনিময়। বুধবার বিকালে তার নির্বাচনী এলাকায় জনসংযোগের সময় আরকে নিউজের ক্যামেরায় এমন দৃশ্যই ধরা পড়ে। ক্যামেরায় দেখা যায় মোটরসাইকেল যোগে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে মানুষের সাথে কুশল বিনিময় করছেন, চেষ্টা করছেন ভোটারদের মন জয় করতে। কুষ্টিয়া মিরপুর উপজেলার মালিহাত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আকরাম হোসেন, যিনি প্রথমবারের মতন নৌকার কাণ্ডারি হয়ে ইউনিয়নবাসীর সামনে আসে, সে হিসেবে বাজিমাত করতে ইউনিয়নবাসীর সহযোগিতা কামনা করছেন। কর্মী বান্ধব গরিব দুঃখে খেটে খাওয়া মানুষের আস্থার বাতিঘর বিশিষ্ট সমাজসেবক আকরাম হোসেনকে সাধারণ ভোটাররা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করবে আর এমনটাই চাওয়া সকল আমজনতার। মোহাম্মদ রফিক, আরকে নিউজ, স্টার 24।